অননুমোদিত শিশু খাদ্য সহ 8 পণ্য উৎপাদনের দায়ে 9 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে কুয়াশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিককে এই জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্যোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানায় বিএসটিআই এর মোবাইল টিম। সোহান খানের প্রতিবেদন। রাজধানীর বাড্ডায় জুস কারখানায় অবৈধ উৎপাদনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মিলন মিয়া পালিয়ে যান। শিশু খাদ্য, জুস সহ নানা নিত্যপণ্যের উৎপাদনের উপাদানের কথা জানান শ্রমিকরা। ওনারা রাত্রে বানায় রাখে, আমরা যেমন আইসা প্যাকেট করি, এই এতটুকু আমাদের কাজ, এটা মালিক করতে পারি না। পরে কারখানায় ফিরে আসেন মালিক ও ম্যানেজার। এ সময় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন তারা। যে উৎপাদনের লাইসেন্সটাই প্রসেসিং এ আছে, এটা আমরা যে রমজানে দুই একটা কাস্টমার চাইছি করার পরে আমরা বন্ধ করেছি, যেহেতু সোয়াবিন তেল এটা আমাদের কোনো প্রফেশনাল ব্যবসা না, প্রস্তুত যেটা ওটা আমরা পাইনি। অবৈধ উৎপাদনের দায়ে জরিমানা করে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। তাজা ম্যাঙ্গো ফ্লেভার ড্রিঙ্কস, লিসি ড্রিঙ্কস, সয়াবিন তেল, সরিষার তেল, মশার কয়েল, আইস ললি, চকোলেট, বাচ্চাদের খাবার চকোলেট চকোচকো, লিকুইড টয়লেট ক্লিনার এবং হ্যান্ড ওয়াশ, এই 8টি পণ্য তৈরি করায় মোট 9 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শিশু খাবারগুলি যা পণ্যগুলো রয়েছে সেগুলো ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বাকি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আমরা কারখানায় রেখে কারখানাটা আমরা সিলগালা করে দেব। এর আগে সকালে মহাখালী কাঁচা বাজারে মাছ ও ফলে ফরমালিন পরীক্ষা করে বিএসটিআই এর ভ্রাম্যমাণ ল্যাব। আমরা বলতে পারি এই দুটো ফলে ফরমালিন নয়, আমরা অনুমোদন না নিয়ে এর বাজারজাত করা, আমরা জাস্ট প্রতীকী হিসেবে 1000 টাকা জরিমানা আদায় করেছি এবং আমাদের এই অভিযান সারাদিনই চলবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।